ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিজ ব্লগস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর শুরুটা দেখে যে একটা স্ট্রিট ডগকে নিয়ে আমি আজকের ভিডিওটা করছি। তো ও আমাদের পাড়ায় থাকতো, তো ও আমার খুব আদরের। হ্যাঁ, আমি ওকে আদর করে পাগলা ডাকতাম। তো ওর কাহিনীটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এগুলো এটা হচ্ছে পাগলাকে আমি যখন রোজ খাওয়ার দিতাম তার ফটো। তো ও খুব মানে খেতে ভালোবাসতো, তো যখনই খাওয়ার দিতাম দৌড়ে চলে আসতো। তো আমি আজকে ওরই জীবনের একটা যুদ্ধের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু মানুষের খুব তাড়াহুড়ো কিংবা তাদের কিছু বিকৃত মানসিকতার জন্য এদেরও যে কতটা কষ্ট পেতে হয় সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছো এই পাগলা, যাকে দেখলে কি সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার খাচ্ছে, সেই পাগলা দেখো আর উঠতে পারছে না। বুঝতেই পারছো যে ওকে কেউ মেরে, হ্যাঁ, আমাদেরই পাড়ার একটা ড্রেনে প্রায় 5-6 ঘন্টা ফেলে রেখেছিল। এই ঘটনাটা আমি তোমাদের যেটা বলছি সেটা এবছরেরই মে মাসের 24 তারিখের ঘটনা, যেদিন আমার জন্মদিন ছিল। তার জন্য আমার মানে ডেটটা খুব ভালোভাবে মনে আছে। তো ওকে আমি ড্রেন থেকে তুলে নিয়ে আসি এবং আমাদেরই মানে একটা ডগ অ্যাসোসিয়েশন রয়েছে, তার একটি মেয়ে আবৃতি, যে কিনা ভীষণ কুকুর বিড়াল ভালোবাসে, তাকে ডেকে আমি আর আবৃতি মিলে ওকে এক্সরে করাতে নিয়ে যাই। তো এক্সরে করাতে নিয়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, ওর স্পাইনাল কর্ডটা পুরোটাই মেরে কেউ ভেঙে দিয়েছে। তো ওকে দেখো কৌশিক আনার পর, আমরা এক্সরে করিয়ে আনার পর সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে ওকে আমি ঘরে নিয়ে আসি। এটা আমার একতলার একটা ঘর, যেটা আমি পাগলার জন্য পুরোটাই দিয়ে দিয়েছিলাম ঘরটা। তো নিয়ে আসি এবং তাকে পুরো স্নান করিয়ে সুন্দরভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে তাকে খাওয়ার দাওয়ার দেই এবং ও খাওয়া দাওয়া করে। তারপরে আমি কলকাতার সবচাইতে বড় অর্থোপেডিক সার্জন ভেটেনারি, তাকে ওর একটা স্লট বুক করি এবং স্লট বুক করার পর পাগলাকে আমি তাকে দেখাই। তো দেখানোর পর তিনি বলেন যে হ্যাঁ, কিছুটা ঠিক হওয়া সম্ভব, তবে পুরোটা ঠিক হওয়া হয়তো সম্ভব নয়। দেখো, পাগলার বন্ধুরা যেগুলো পাগলার রাস্তায় ওর সাথেই থাকতো, তারা কিন্তু প্রতিদিন নিয়ম করে ওকে জানলা দিয়ে দেখতে আসতো। সেই ভিডিওটাও আমি তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে পাগলার একটা ব্যান্ডেজ হচ্ছে, এই ব্যান্ডেজটাকে বলা হয় স্পিকা ব্যান্ডেজ। তো ওই অর্থোপেডিক সার্জেনেরই যিনি অ্যাসিস্ট্যান্ট, তাকে আমি বুক করি তার স্লট, এবং ওই অর্থোপেডিক সার্জেনের পুরো মতামতে নিয়ে পুরো তার ভিডিও কলে অন থেকে আমরা পাগলাকে স্পিকা ব্যান্ডেজ করি, এটা উনি প্রেসক্রাইব করেন। তো দেখো, পাগলার স্পিকা ব্যান্ডেজ করা হচ্ছে। তো ডাক্তারবাবু তখনই বলেছিলেন হয়তো পুরো ঠিকও কখনোই হবে না, কারণ ও স্পাইনাল কর্ডটা পুরোটাই দুটুকরো হয়ে গেছে। কিন্তু আমি কোথাও না কোথাও হাল ছাড়তে একদম নাড়াচ্ছিলাম, যদি কুকুরটা কখনো উঠে দাঁড়াতে পারে বা হাঁটতে পারে তাহলে তার জন্য পুরো চেষ্টাই করি। তো আমি আর আবৃতি মিলে ওকে ধরি এবং ওই অ্যাসিস্ট্যান্ট খুব সুন্দরভাবে ওকে স্পিকা ব্যান্ডেজ করেন। দেখো, ও স্পিকা ব্যান্ডেজটা করার পর পাগলা পুরোটাই কিভাবে শুয়ে রয়েছে। অ্যাকচুয়ালি স্পিকা ব্যান্ডেজ করার পর বলা হয়েছিল যাতে ওর ভেতরটা না ভেজে, তো আমি সব রকম চেষ্টাই করেছিলাম। কিন্তু দেখো, স্পিকা ব্যান্ডেজ খোলার পরে যেটা দেখলাম, ওর এরকম টাইপের ঘা হয়ে গেছিলো। কারণ আমি যতই চেষ্টা করি ওকে হাগিস পরিয়ে রাখতে কিংবা মানে পি প্যাডে শোয়াতে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও ভেতরে কোনোভাবে হয়তো ইউরিন ঢুকে গিয়েছিলো। তো দেখো, আমি নিজেই প্রথম দিন যেদিন স্পিকা ব্যান্ডেজ ওর কাটা হলো, তো ওরকম আমি দেখে সঙ্গে সঙ্গে আমি নিজে যতটা জানি ততটাই আমি ওর ড্রেসিং করা শুরু করি এবং সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে কল করি এবং ডাক্তারের স্লট বুক করি। তো ডাক্তারবাবুরা যে প্যারাভেটকে সাজেস্ট করেন, সেই প্যারাভেট আমি ওদের জন্য রাখি। কিন্তু প্যারাভেটদের সেই চার্জ মানে পার ডে 300-600, মানে হিউজ। প্রায় 1.5 মাস আমি পাগলার প্যারাভেট 2 বার এসে ওর করে। এ দেখো, এটা আমাদের ঘর, যেটা পাগলার ঘর ছিল। তো পাগলাকে আমি এইভাবেই রাখতাম অল টাইম, যাতে কোনোভাবেই ওর মানে ঘাগুলো কোনোভাবে মানে
ওকে ডিস্টার্ব না দেয়, আর হাগিস করিয়ে রাখতো তো, কারণ পাগলা তো উঠে উঠতে পারতো না, তো যাতে পাগলা মানে ইউরিন করলে ও ভিজে পড়ে না থাকে তার জন্য এইসব ব্যবস্থা। আমি পুরো বান্ডিল ধরে পিপ্যাড, তারপরে তার সাথে হাগিস, এভরিথিং পাগলার জন্য কিনে রাখতাম যাতে ওর কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এর জন্য পুরোটা থ্যাঙ্কস কিন্তু আমার হাজব্যান্ডকে, কারণ ও পুরোভাবেই আমাকে সাহায্য করেছে। আর কিছু কিছু মানুষের কথা না বললে নয়, যেমন দেখো এখানে যে প্যারাভেটটা কাজ করছে সুমনদা, এর কথাও বলা মানে আমার মনে হলো খুব দরকার, কারণ এই মানুষটা যখন 300-300-600 করে প্রায় আমি এক মাস চালিয়েছি, তারপরে বুঝতেই পারছো টাকার এতটা মানে হিউজ একটা অ্যামাউন্ট, তখন এই সুমনদা কিন্তু পার ডে 100-200 টাকা নিয়ে রাজি হয় পাগলার পুরো ড্রেসিং এবং সাথে ওর ফিজিওথেরাপি করার। পাগলার জন্য প্রচুর ওষুধ কিনতে লাগতো, দেখো আমি সেট ধরে মামিপোকো প্যান্টস, পি প্যাড সব কিনতাম, কিন্তু সুমনদাও সেই টাইমে আমাকে ভীষণভাবে হেল্প করতো। দেখো পাগলা কি সুন্দর এইভাবেই শুয়ে থাকতো সারাক্ষণ, যেটা সত্যি দেখে আমার মানে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আর কিছু মানুষের কথা না বললেই নয়, যেমন সেই টাইমে আমার এত হিউজ খরচা ছিল মানে পাগলার জন্য, প্রথম দিকে আমার ভাই বোনরা, আমার মাসতুতো ভাই বোনরা, আমার নিজের বোন, বোনের জামাই, তো এরা আমার ননদ, আমার মা, এদের কথা না বললেই নয়, তারা কিন্তু সেই টাইমে পাগলার জন্য বিভিন্ন জিনিস অ্যারেঞ্জ করে দেওয়া বা বিভিন্ন টাকা পয়সা দেওয়া ওর জন্য সবভাবে হেল্প করেছিল। সেজন্য এই মানুষগুলোর কথা কৃতজ্ঞতা মানে আমার শেষ নেই বলার। এই সুমনদা দেখো কি যত্ন সহকারে পাগলাকে দিনের পর দিন মানে ওর ফিজিওথেরাপি করাতো। সুমনদা এবং সুমনদার মেয়ে, যাদের কথা সত্যি না বললে হয়তো মানে বলাটা আমার খুবই দরকার পাগলার জন্য, কারণ এই টাইমে এই মানুষটা কিন্তু নিজেও ভীষণ অসুস্থ ছিল, কিন্তু তাও মাত্র 100-200 টাকা নিয়ে সে পার ডে আমার পাশে দাঁড়িয়েছিল। তো সেই কারণে এই মানে পাগলার এই জন্য আমি এই ভিডিওটা এই কারণেই করা যে কিছু কিছু মানুষকে থ্যাঙ্কস জানানোটা হয়তো খুব দরকার, তো সেই জন্যই মানে আমার আজকের এই ভিডিওটা করা। আমি পাগলার ভিডিও আগে কখনো শেয়ার করিনি, তার কারণ আমার মনে হতো যে ও কারো সিম্প্যাথি পাবে বা সিম্প্যাথি কেউ ওকে দেখাবে, এই ব্যাপারটা আমি একদম সহ্য করতে পারতাম না। দেখো এটা হচ্ছে আবৃত্তি, যে কিনা একটা বাচ্চা মেয়ে কিন্তু কুকুর বিড়াল এইসব প্রাণীগুলোকে ভীষণ ভালোবাসে। পাগলার বিভিন্ন বিভৎস ম্যাগট হয়েছিল, যেটা ও কিন্তু নিজ দায়িত্বে পুরো ম্যাগট ওর পরিষ্কার করেছিল। দেখো কৌশিক অফিস থেকে এসে পাগলাকে প্রতিদিন হাঁটাতো, আর যেহেতু পাগলাকে এত মশা ছেঁকে ধরতো, ও কিন্তু ডিমের খোলা জ্বালিয়ে জ্বালিয়ে ওর পেছনে ঘুরতো। মানে কৌশিক যে পাগলার এই পুরো টাইমটাতে কত করেছে যা বলার মতো না। দেখো পাগলা তো উঠতে পারতো না, কিন্তু ওকে আমরা বিভিন্ন বল হার কিনে এনে দিতাম, আর ও শুয়ে শুয়ে কি সুন্দর খেলতো। তো আমাদের এই ব্যাপারগুলো মানে আমার মনে পড়ে আর প্রচণ্ড খারাপও লাগে, তো যখনই ভাবি তখনই আমার খুব কষ্ট হয়। আর তার সাথে আরেকজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার মেয়ে। দেখো আমি পাগলাকে মানে দিনের পর দিন চেষ্টা করতাম ওর পেছনের পাটাকে সচল রাখানোর জন্য, দেখো আমি ওকে পেচ্ছাপ করাতাম এইভাবে, কারণ ও নিজে নিজে আর পেচ্ছাপ করতে পারতো না, কিছুটা করতো কিছুটা ক্লিয়ার হতো না, তো আমি এইভাবেই ওকে পেটটা চিপে আস্তে আস্তে পেচ্ছাপ করাতাম, ওকে ফিজিওথেরাপি করাতাম যখনই মানে দিনে দুবার করে। দেখো পাগলা ওর মতন শুয়ে থাকতো। আর আরেকটা বিষয়, আমার মেয়ে অত ছোট, 10 বছরের একটা মেয়ে, ও কিন্তু পাগলার যত্নের কখনো কোনো ত্রুটি করেনি। দেখো এই ভিডিওটায় তোমরা দেখতে পারবে ও কি পরম স্নেহে পাগলাকে খাওয়াতো, শুধু খাওয়ানো নয় ও পাগলাকে ড্রেসিং করতেও শিখে গেছিলো, কারণ সবসময় হয়তো আমরা বাড়িতে থাকতাম না,
ও নিজেই ভাত মেখে ভাত চটকে পাগলাকে খাইয়ে দিত, হাগিস পরিয়ে দিত। তারপরে যখন আমরা বাড়িতে থাকতাম না, এই দেখো আমার মেয়ে, ছোট্ট মেয়ে, ও শিখে গেছিল, ও পাগলাকে কিন্তু ড্রেসিং করতো নিজে বসে বসে। আমরা যখন বাড়িতে ধরো কাজে বাইরে বেরোতাম, তখন সব মেয়ে করতো। দেখো পাগলা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল, দেখো কি সুন্দর, ও আর উঠে দাঁড়াতে পারতো না কখনো, কিন্তু এভাবেই মানে কষ্ট করে করে আনন্দের সাথে ও আমাদের সারা বাড়ি ঘুরতো, খেলতো নিজের জায়গায়। তো মানে এগুলো না মানে ভীষণ মনে পড়ে। দেখো ও নিজেই কিরকম চুপ, মানে আমরা পরের দিকে খাওয়ার নিয়ে গেলে ও নিজেই খেত, এইভাবে আমরা ওকে ফিজিওথেরাপি করে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখতাম, এগুলো ডাক্তারই প্রেসক্রাইব করেছিল আমাদের। তো এইভাবেই দিনের পর দিন পাগলা বেশ সুস্থ হয়ে গেছিল, মানে ওর মধ্যে মানে ঘা যেগুলো ছিল শরীরে সেগুলো মানে পুরোটাই মোটামুটি ঠিক হয়ে গেছিল। কিন্তু কি যে হলো তারপরে, মানে পাগলা মানে পুরোটাই ঠিক হয়ে গেল, আমরা ভাবলাম হয়তো ও মানে উঠে দাঁড়াতে পারছে না। দেখো কৌশিক আর আমার ভাই মিলে ইউটিউব দেখে ওর জন্য কি সুন্দর গাড়ি বানালো, লাস্টের দিকে ও গাড়িতে হাঁটতেও শিখে গেছিল। তো কালী পুজোর আগের দিনের ঘটনা, পাগলা হঠাৎ করে দেখলাম যে খুবই নিস্তেজ হয়ে রয়েছে সকাল থেকে। আমি প্যারাভেট ডেকে আনলাম, তা ওকে স্যালাইন চালানো হলো, কারণ ও যেহেতু আগের দিন খায়নি। ডাক্তারই বললেন স্যালাইন চালানোর কথা, কিন্তু পাগলা মানে স্যালাইন ট্যালাইন চালানোর পরেও আর মানে সেরকম রেসপন্স করলো না। আমার দিকে তাকিয়ে, কৌশিকের দিকে তাকিয়ে আর আমার মেয়েকে একবার দেখলো, এবং আমার হাতটা চাটতে চাটতে আমার হাতের মধ্যেই চিরকালের মতন ঘুমিয়ে পড়ল। তো আমি তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে তোমাদের একটু বোঝা সবার দরকার যে এদেরও প্রাণ আছে, এরাও বাঁচতে জানে হ্যাঁ পৃথিবীতে। তো তোমরা এরকম যদি দেখো কেউ এরকম অত্যাচার করছে এই অবলা প্রাণীগুলোর প্রতি, তো তোমরা প্লিজ রুখে দাঁড়িও, তোমাদের নিজেদের আওয়াজটা বের করো। কারণ মাথায় রেখো কার্মা রিটার্নস বলে একটা কথা আছে। হ্যাঁ, তোমরা যদি এই অবলা প্রাণীগুলোর দুঃখে এদের পাশে দাঁড়াও, দেখবে ঈশ্বর তোমাদের পাশে কিভাবে দাঁড়াবে তোমরা ভাবতেও পারবে না। তো তোমরা সবাই আমার কথাটা মাথায় রেখো, তোমাদের সবার কাছে আমার এই অনুরোধ।